অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 6 এপ্রিল 2021 বৃহস্পতি রাশি পরিবর্তন করছে, অর্থাৎ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করছে। এই 7টি রাশি 7 পাকে বাঁধায় পড়তে চলেছে, অর্থাৎ বিবাহ নিশ্চিত হতে চলেছে এই 7টি রাশির। অর্থাৎ বৃহস্পতির রাশি পরিবর্তনে বিবাহের দিকটা প্রশমিত করতে চলেছে এই 7টি রাশির। দেখুন, আমি বারবার বলছি যে যাদের বিবাহের জায়গাটা বারবার ডিস্টার্বেন্স হচ্ছে বা অনেকবার বিয়ের চেষ্টা করছেন কিন্তু বিয়ে কিছুতেই হতে চাইছে না, জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান করুন। নিশ্চিতরূপে বিবাহের জায়গাটা, বিবাহে বাধা, বিবাহে বিঘ্ন এই জায়গাটা কাটবেই কাটবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। প্রচুর কমেন্টস এসছে যে স্যার, বিয়ের জায়গাটা নিয়ে আমার সমস্যা হচ্ছে, হোয়াটসঅ্যাপে প্রচুর এসছে। তো এই যে বৃহস্পতির রাশি পরিবর্তন, 7টি রাশিকে কিন্তু বিশেষভাবে বিবাহের জায়গাটা কিন্তু ভালো দিবে। অর্থাৎ আপনার রাশিচক্রে যদি বৃহস্পতি ডিগ্রিগত দিক থেকে, বৃহস্পতি আপনার কেন্দ্র বা ত্রিকোণে যদি অবস্থান করে, বৃহস্পতি আপনার শুভ নক্ষত্রে যদি আসীন থাকে নিশ্চিতরূপে, বা কোনো পাপগ্রহের দ্বারা যদি বৃহস্পতি দৃষ্টি না থাকে, এই যে বৃহস্পতির রাশি পরিবর্তনে এই 7টি রাশি 7 পাকে বাঁধায় পড়তে চলেছে। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যারা বিবাহের ব্যাপারে, স্পেশালি বিবাহের ব্যাপারে যারা কন্ট্যাক্ট করতে চান, তারা অবশ্যই স্পেশাল বিয়ের ব্যাপারে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। যাদের বারবার ছেলে হোক আর মেয়ে হোক, এখনকার বর্তমান যুগে দুজনের ক্ষেত্রে কিন্তু বিয়ের জায়গাটা কিন্তু বিশেষভাবে প্রবলেম। অনেকের বয়স হয়ে যাচ্ছে কিন্তু বিয়ের জায়গাটা কিন্তু বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে। এই বাধা বিঘ্ন থেকে কাটানোর জন্য অবশ্যই আপনারা নিজস্ব বাই বার্থ চার্ট আপনারা দেখান। আপনার দ্বিতীয় ভাব, আপনার সপ্তম ভাব, আপনার একাদশ ভাব, আপনার লগ্ন ভাব কী অবস্থাতে আছে, বৃহস্পতি আপনার কোনভাবে আছে। মেয়েদের ক্ষেত্রে আমি বারবার বলেছি, বিয়ের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্ল্যানেট হচ্ছে বৃহস্পতি, এবং ছেলেদের ক্ষেত্রে বিয়ের ব্যাপারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্ল্যানেট হচ্ছে শুক্র। এবং বৈবাহিক জীবন, আপনার দাম্পত্য জীবন অতিবাহিত করার জন্য সেটা হচ্ছে আপনার শুক্র। অর্থাৎ আপনার যে আফটার ম্যারেজ আপনার দাম্পত্য সুখ কেমন হবে সেটা কিন্তু ডিপেন্ড করবে শুক্রের উপর। অর্থাৎ এই যে শুভ বিবাহ এই 7টি রাশির 7 পাকে বাঁধায় পড়তে চলেছে। দেখুন, আমি 7টি রাশির কথা বলছি, এগুলো গাঢ় বিবাহের সম্ভাবনা এই বৃহস্পতি রাশি পরিবর্তনে। যে 5টি রাশির কথা আমি বলবো বলছি না, তারা বলে এই নয় তাদের বিবাহ হবে না বা বিবাহের কোনো সম্ভাবনা নেই, যেগুলো গাঢ় সম্ভাবনা আছে। এবং এর পাশাপাশি বলি, আপনার যদি দশা অন্তর্দশা যদি পারমিট করে, আপনারা এই সময় নিশ্চিতরূপে বিবাহের জায়গাটা কিন্তু আপনাদের প্রশমিত কিন্তু হবেই। বিবাহের ব্যাপারটাতে সিলেকশানটা কিন্তু বড় ব্যাপার, অর্থাৎ জটুক বিচার, বিবাহের ক্ষেত্রে মাঙ্গলিক দোষ, এই জায়গাগুলো আপনার বিবাহের ক্ষেত্রে বেশ কিছু গুণের মিলন এগুলো কিন্তু দেখা দরকার। ফট করে বিয়ে করে নিচ্ছে, প্রচুর কিন্তু ডিভোর্সের কেস কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে। আমি বারবার বলছি, আপনারা এই জায়গাটাতে অবশ্যই জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান করার, নিজস্ব জন্মকুণ্ডলী একবার হলো আপনারা বিচার করার। তো শুরু করা যাক, কোন এই 7টি রাশি 7 পাকে বাঁধায় পড়তে চলেছে এই বৃহস্পতির রাশি পরিবর্তনে। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে, অর্থাৎ বৃহস্পতির রাশি পরিবর্তনে কুম্ভ রাশির ক্ষেত্রে বিবাহের যোগ প্রবল থেকে প্রবলতর। অর্থাৎ 6 এপ্রিলের পর থেকে আপনারা বিয়ের ব্যাপারে প্রচেষ্টা করুন, যা ছেলে হোক অথবা মেয়ে, বিয়ের জায়গাটা কিন্তু আপনাদের নিশ্চিতরূপে কিন্তু হবেই হবে। ভাগ্যের সাপোর্ট পাবেন, বিবাহের জায়গা ভালো আপনাদের ক্ষেত্রে। কিন্তু যাদের বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে, বিড়ম্বনা হচ্ছে, বিয়ের জায়গাটা কিন্তু আপনাদের প্রশমিত করবে। 2 নম্বর যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে এই বৃহস্পতির রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন কিন্তু ঘটাতে চলেছে। অর্থাৎ 7 পাকে বাঁধায় পড়তে চলেছে এই সিংহ রাশি মানুষ। অর্থাৎ
আপনি ছেলে হন বা মেয়ে হন, আপনার ক্ষেত্রে কিন্তু যদি আপনার দশা অন্তর্দশা পারমিট করে, যদি আপনার বৃহস্পতি ভালো থাকে, যদি আপনার শুক্র গ্রহ ভালো থাকে, যদি আপনার দ্বিতীয় ভাব সপ্তম ভাব একাদশ ভাব যদি পীড়িত না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু এই সময়ের মধ্যে গাঢ় বিয়ের সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু বিয়ের সম্ভাবনাটা কিন্তু প্রবল থেকে প্রবলতর, অর্থাৎ বিয়ের ব্যাপারটাতে আপনারা কিন্তু নিশ্চিতরূপে আপনাদের এই সময় কিন্তু বিয়ে কিন্তু হতে চলেছে, অর্থাৎ বিয়ের ব্যাপারে যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন তুলা রাশি, গাঢ় বিবাহের সম্ভাবনা বিয়ের ব্যাপারে আপনারা এগিয়ে চলুন। 6 এপ্রিলের পর থেকে নিশ্চিতরূপে আপনাদের বিবাহ কিন্তু হতে চলেছে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু খুবই ভালো। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে কিন্তু বিয়ে বিবাহের জায়গাটা অর্থাৎ 6 এপ্রিলের পর থেকে, অর্থাৎ এই যে বৃহস্পতির রাশি পরিবর্তন, আপনার রাশি সপ্তম ভাবে বৃহস্পতির দৃষ্টি গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু দিতে চলেছে, অর্থাৎ আপনি যদি হন ধনু রাশির মানুষ, আপনার ক্ষেত্রে বিয়ের জায়গাটা কিন্তু বিশেষভাবে প্রশমিত করবে। 6 এপ্রিলের পর থেকে আপনার বিয়ের ব্যাপারটাতে এগিয়ে চলুন, নিশ্চিতরূপে আপনাদের বিবাহ কিন্তু হবে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে কথাটা বলছি, যারা বিয়ের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন, বিয়ে হচ্ছে না বা বিয়েতে বারবার বাধা বিঘ্ন হচ্ছে, তাদের কিন্তু এই সময়টা কিন্তু বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু দিবে। এরপরের রাশি সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু বিয়ের ব্যাপারটা কিন্তু গাঢ় সম্ভাবনা কিন্তু দিতে চলেছে। আপনি মিথুন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে বর্তমান সময় অর্থাৎ এপ্রিল মাস থেকে আপনাদের কিন্তু শুভ বিবাহ গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু দিবে, যদি আপনার দশা অন্তর্দশা পারমিট করে, এক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ আপনাদেরকে কিন্তু দিবে, অর্থাৎ বিয়ের সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু বাড়িয়ে তুলবে এই সময়ের মধ্যে আপনার হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে, অর্থাৎ সাত পাকে বাধায় পড়তে চলেছে এই মিথুন রাশির মানুষ। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু বিয়ের ব্যাপারটা বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু দিতে চলেছে, অর্থাৎ বৃহস্পতির রাশি পরিবর্তন আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনাদেরকে দিবে, অর্থাৎ যাদের বিয়ের ব্যাপার বারবার প্রচেষ্টা করছেন, এই জায়গাটা ছেলে হোক অথবা মেয়ে দুজনের ক্ষেত্রে পাত্রবাদ দুজনের ক্ষেত্রে কিন্তু বিয়ের ব্যাপারটাতে বিশেষভাবে সম্ভাবনাটা কিন্তু এই সময় বাড়িয়ে তুলছে। যদি আপনার আবারও বলছি রাশিচক্রে বৃহস্পতি আপনার দশা অন্তর্দশা যদি পারমিট করে, শুক্রের প্লেসমেন্ট যদি ভালো থাকে, নিশ্চিতরূপে এই সময় কিন্তু বিবাহ হতে চলেছে। দেখুন আমি যে এই যে বিবাহের ব্যাপারে আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি, যাদের বিবাহের ব্যাপারে বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে, আমি বারবার বলছি আমার কথা শুনে একটুকু যাদের গাছের পাতা নড়ছে না, অবশ্যই আপনারা নিজস্ব জন্মছক পার্সোনাল চার্টটা আপনারা একবার হলেও বিচার করান, অর্থাৎ কোন জায়গাতে আপনার কোন জায়গাতে ডিস্টার্ব আছে সেই জায়গাটা তুলে নিয়ে আসুন, এবং সেই জায়গাটা সঠিক মতন প্রতিজ্ঞা প্রতিবিধান করেন, যাতে যথেষ্ট বয়স হয়ে যাচ্ছে কিন্তু বিয়ের জায়গাটাতে বাধা প্রাপ্ত বারবার হচ্ছে। আপনার দশা অন্তর্দশা, আপনার দ্বিতীয় সপ্তম একাদশ ভাব, কোনো পাপগ্রহের দৃষ্টি নেই তো, এই জায়গাটা দেখা দরকার। আপনার বৃহস্পতির ডিগ্রিগত দিক থেকে কোন নক্ষত্রের শুক্রের নক্ষত্র বিভিন্ন বিষয়গুলো কিন্তু দেখা একান্তই দরকার, এবং এর কি প্রতিকার প্রতিবিধান আছে সঠিক জ্যোতিষের কাছ থেকে আপনারা সিদ্ধান্ত নিন এবং নিজের জীবনকে এগিয়ে নিয়ে চলুন। তো ভিডিওটি এ পর্যন্তই, যদি এই বিষয়ে কমেন্ট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে আপনারা জানান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।